আমি এখন আম্মুর বাসায় আছি আর আম্মু একটা পুডিং বানিয়ে দিচ্ছে পুডিংটা বানাচ্ছে কারণ হচ্ছে যে ঈদের পরে আমার হাজব্যান্ড অফিসে যাবে তো অফিসে একটু পুডিং নিতে চাচ্ছে সেই জন্যই পুডিংটা বানিয়ে দিচ্ছে আম্মু আর এখন রাত তো সেই জন্য একটু পুডিংটা বানিয়ে সেট করে রাখতে হবে রাতে তারপর সকালবেলা নিবে তো এখন এখানে দুধটাকে প্রথমে একটু হালকা গরম করে নিয়েছে আর এক লিটারের মতো দুধ ছিল আর এখন একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছে তো দুধটাকে আম একটু হালকা গরম করে নেয় কুসুম কুসুম গরম তো ক্যারামেলটাও এদিকে সেট হয়ে গিয়েছে আর চারটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ফ্যামিলি বন্ডিং চ্যানেলে আর একটা ব্লগ নিয়ে আমি এসেছি আপনাদের সামনে আর আজকে এখন যা করছি সেটা হচ্ছে একটা পুডিং বানাচ্ছি তো আম্মু এখানে ডিমটার মধ্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে তো চিনি যার যার ইচ্ছা মতো আর আম্মু এখন একটু সামান্য লবণ দিয়ে দিয়েছে আর এখানে দুধের মধ্যে দুইটা এলাচি দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছে আর আম ভুলে গিয়েছে যে আমি ভিডিও করছি তো ডিমের সাথে দুধটাকে মিশিয়ে ফেলেছে তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো দুধের সাথে ডিমটাকে মিশিয়ে তারপর একটু ছেঁকে নিল ক্যারামেলের যে বাটিটা সেটার মধ্যেই ঢেলে নিয়েছে আর এখন ঠিক এইভাবে করে পুডিংটাকে চুলায় দিয়ে দিয়েছে এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এইভাবে রান্না করা হবে তো পুডিংটা রান্না করা হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি নিচে নিয়ে এসেছি বাসায় তো এটাকে আমি এখন সেট করার জন্য ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলা আমি এটা ওর অফিসে দিয়ে দিব। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর আমার লাইফে আবার সেই সকালবেলার যে একটা রুটিন উঠে যাওয়া টিফিন দেওয়া সকালবেলার আগে বাচ্চাদেরকে দিতাম আর এখন যেহেতু দশ বছর পর আমার হাজব্যান্ড দেশে এসেছে তো এই ধরনের রুটিন আমাকে আবার নতুন করে করতে হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা বাজে তো আমি উঠে গিয়েছি উঠে মিষ্টি কুমড়া আজকে ভাজি করে দিয়েছি আর রুটি দিয়ে দিব তো অফিসে গিয়ে নাস্তা খেতে হবে কারণ এত সকালবেলাও নাস্তা খেয়ে অভ্যস্ত না আর সেই জন্যই আমি অফিসের জন্য একবারে নাস্তাটা রেডি করে দিয়ে দিচ্ছি তো আমি এখন রুটিটাকে খুব ভালো করে ভেজে একটু ঠান্ডা করে নিব তারপর আমি বাটিতে নিব না হয় রুটি ভাজি দুইটাই ঘেমে যায় তো আমি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি হালকা তারপর আমি আস্তে আস্তে করে বাটির মধ্যে সব দিয়ে দিচ্ছি আর আমি কাচের টিফিন বাটি নিয়েছি কারণ এটাতে করে খাবারটা অনেক বেশি ভালো থাকে তো আমার অফিসের জন্য খাবারও রেডি করা হয়ে গেছে আর দুপুরের জন্য আমার খাবার দেওয়া লাগে না কারণ দুপুরে খাবারটা ও খেতে পারে ওখানে অফিস থেকেই খাওয়া যায় তো এখন আমি সকালবেলার খাবারটা ওকে দিয়ে দিয়েছি এই ব্যাগটা আমার ছেলের স্কুলের টিফিনের ব্যাগ ছিল তো এখন তো স্কুল বন্ধ তাই আমি এখন ওকে অফিসে দিচ্ছি আর এই হচ্ছে পুডিংটা তো পুডিংটাকে আমি এখন আর দেখাবো না আপনাদেরকে আম্মু আরেকটা পুডিং বানিয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা আমি এখন দিয়ে দিচ্ছি অফিসে কারণ ঢেলে দিলে পুডিংটা ভেঙে যাবে তাই আমি বাটিটা সহই দিয়ে দিচ্ছি এখন প্রায় সোয়া সাতটার মতো বাজে তো ও অফিসের জন্য চলে যাচ্ছে আর এখন আমার মেয়ে উঠে গিয়েছে আমি যখন উঠেছি তার আগেই আসলে উঠে গিয়েছে তো দেখেন কি অবস্থা মানে এখন ওর ঘুমানোর টাইম আর ওইখানে এখন খেলাধুলা করছে একটা তেলের বোতল নিয়ে সে খেলাধুলা করছে আর আমার ছেলে ঘুমাচ্ছে তো আমি জাফরিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এখন আমি সকালবেলার যে নাস্তা সেগুলো আবার আমি রেডি করে নিচ্ছি কারণ জায়েফ উঠে গিয়েছে ঘুম থেকে জাওয়াদও উঠেছে তো ওদেরকে এখন নাস্তা তৈরি করে দিচ্ছি আর জাফিনের জন্য আমি এখন একটু সুজি বানাবো তো আমি সকালবেলা চেষ্টা করি একটু ভারী খাবার দিতে সেই জন্য আমি সুজিটা একটু ঘি দিয়ে রান্না করে নিচ্ছি আর ঘিটা আমি চেষ্টা করি সবসময় প্রতিদিনে এক চামচের মতো করে ওকে ঘি খাওয়াতে কারণ ঘি খাওয়ানোর অভ্যাস করলে তাহলে বড় হলেও ঘি খেতে পারবে না হয় ঘি খাওয়ার অভ্যাসটা হয় না তো আমার সুজিটা বানানো হয়ে গিয়েছে আর এখন আমি এই সুজির ভেতরে একটু কলা দিয়ে দিব। সুজি কলা আর দুধ দিয়ে ওকে সকালের খাবারটা আমি দেই। আমি চেষ্টা করি যে এই খাবারটা ওকে সকালবেলা দিতে আর যেদিন আমি কলা পাই না সেদিন আমি একটু সুজির ভেতরে ডিম দিয়ে দেই। তো এভাবে করে খেলে ওর পেটে অনেকক্ষণ খাবারটা থাকে আর ও খুবই কম বিরক্ত করে আমাকে যদি শরীরটা ওর খারাপ না থাকে তাহলে ও তেমন একটা বিরক্ত আমাকে আর করে না তো সেই জন্যই আমি এভাবে করে সকালবেলার একটু ভারী খাবারটা ওকে দেওয়ার চেষ্টা করি রোজা ঈদ দুইটা যাওয়ার পরই আমার আর কোনো কিছু করতে ভালো লাগে না শরীরটা কেমন যেন ছেড়ে দিয়েছে এমন মনে হয় আর ঈদে আমি আসলে ঘুরতে গিয়েছিলাম আমার বোনের বাসায় আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম কিন্তু আমি ভিডিও করিনি আর এখন আমার আফসোস হচ্ছে যে আমি কেন ভিডিওটা করলাম না কারণ তখন আমার ভালো লাগেনি আসলে আর ভিডিও করা হয়নি সেই জন্য তো ইনশাল্লাহ নেক্সট টাইম কখনও ভালো লাগলে আবারও আমি আমার শ্বশুরবাড়িটা আপনাদেরকে দেখাবো আর আমি এখন দু সকালবেলা যে খাবার খাওয়া শেষ হয়েছে তো টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা খাবারের পরে সব কিছু একদম এলোমেলো হয়ে থাকে টেবিলে তো সেই জন্য একটু ঠিকঠাক করে নেয়া আর কি আমি আপনাদেরকে বলেছিলাম যে আম আরেকটা পুডিং আমাদের জন্য বানাচ্ছে তো পুডিংটা বানিয়েছে এখনও খুব ভালো করে সেট হতে পারেনি পুডিংটা তো তারপরে যায়েফ গিয়ে নিয়ে এসেছে কারণ ও কালকে পুডিং দেখেছে এরপর থেকে শুধু পুডিং খাবে পুডিং খাবে করছে তো আমি এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটাকে যে কেমন হয়েছে দেখতে তো এই হচ্ছে পুডিং আর পুডিংটা যদি আর একটু বেশি সেট হওয়ার সুযোগ পেত তাহলে আরও ভালো এটা সেট হতো তো যাই হোক আরেক সময় যখন ভালো করে সেট হবে পুডিং তখন আমি আপনাদেরকে আবার দেখাবো তো এখন জায়ফকে দিয়ে দেই পুডিংটা ও অনেকক্ষণ ধরেই পুডিংটা খেতে চাইছে আর আমি একটু চা খেয়ে নিচ্ছি সকালবেলা আমার একটু চা না খেতে পারলে ভালো লাগে না তো একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি আর এই গ্রিন টিটা দেখেছেন আপনারা যে আমি কতটুকু পাতা দিয়েছি আর সাথে সাথে পাতাটা খুলে কি সুন্দর একটা কালার এসেছে তো এই গ্রিন টিটা আমার খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড গ্রিন টি এনেছিল এবার আসলে আরও এনেছিল কিন্তু এয়ারপোর্টে বা কোথাও সেটা মিসিং হয়ে গিয়েছে কিভাবে মিসিং হয়েছে জানি না তো কোনো না কোনোভাবে কেউ হয়তো ওইটা নিয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড আর বলতেও পারছে না যে সাথে আরও কি আছে বা আরও কি ওর মিসিং হয়েছে তো এয়ারপোর্টে আসলে খুলে খুলে তো দেখে যেহেতু কার্গোতে এসেছে তো আমার খুব পছন্দের একটা কফি এনেছিল সেটার বক্সটাও আসলে এখন নাই মিসিং দেখছি যাই হোক যার যার ব্যাপার এখন কেউ নিয়ে গেল তো আর কিছু করার নেই তো আমি এখন একটু কাপড় চোপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আমি সারাটা দিনই আমার বাসায় শুধু কাপড় আর কাপড় থাকে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কাপড় ভাজ করতে করতেই আমি একদিন মারা যাব আর এখন আমি দুপুরবেলা রান্না করতে এসেছি আর দুপুরবেলা রান্নার জন্য আজকে আমি একটু রুই মাছ রান্না করব ভাবছি আর রান্না করবো মাসকলাইয়ের ডাল তো রুই মাছটাকে একটু ভেজে নিচ্ছি আর আমার হাজব্যান্ড একটু ভাজি করে খেতে পছন্দ করে তো সেজন্য আমি একটু হালকা করে রুই মাছটাকে ভেজে তুলে নিচ্ছি গত ব্লগে আমি আমার ডাইনিং রুমটা কীভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম তো যদিও আমার সাবস্ক্রাইব কম বা খুব কম মানুষই আমার এই ভিডিওটা দেখেছেন এখন পর্যন্ত কিন্তু তার মধ্যে বেশ কিছু ভালো কমেন্ট এসেছে পজিটিভ কমেন্ট আমার জন্য এসেছে তো সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই কমেন্টের কারণেই আমার আরেকটা ব্লগ দিতে বা আরে আরও ভালোভাবে সব কিছু সাজাতে সেটার উৎসাহ আসে তো এভাবেই আমার পাশে থাকবেন কোনো ভালো কোনো কিছুর জন্য আমাকে উৎসাহ দিবেন আর খারাপ কোনো কোনো কিছু লাগলেও আমাকে জানাবেন তো এখন আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ মরিচ ধনে জিরা এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে দিচ্ছি তো আমার একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে রান্না করে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে যে আমি একটু মাশ কলার ডাল রান্না করব। আর এই মাছ ডালটা আমার শাশুড়ি দেশের থেকে এনে দিয়েছে আর এই মাশ ডালের রান্নাটাও আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি তো আমার শাশুড়ি যেভাবে করে ডালটা রান্না করতো আমিও সেভাবে করে একটু রান্না করছি তো চিংড়ি মাছকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এরপর আমি এখানে খুবই সামান্য ধনে গুঁড়া আর খুবই সামান্য হলুদ গুঁড়া দিয়ে তারপর একটু রসুন দিয়ে চিংড়ি মাছটাকে আগে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার আমি মাস্কলার ডালটাকে একটু পানির মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তো তো আমি এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি পানিটা বলক এসেছে আর এই ডালটাও আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেল আমার শ্বশুর শ্বশুরবাড়িতে একদমই ব্যবহার করে না কিন্তু আমি সামান্য তেল দিয়েছি তো তেল ছাড়া এই ডালটা রান্না করে খুবই মজা হয় আমি খুবই অল্প পরিমাণের তেল দিয়েছি এখানে তো আমার তেলটাও আসলে ওরকম বোঝা যাচ্ছে না আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর এই ডালটাকে একটু পরপরই নাড়তে হয় যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে ডালটা জমে যায় যেহেতু মাস কলাইয়ের ডাল তো এত সুন্দর একটা স্মেল আসে এই ডালটা যখন বসাই আর এত ফ্রেশ ডাল থাকে তো সেই জন্যই আমার এই ডালটা বেশি ভালো লাগে তো এটা বলক এসে একদম ঘন ঘন হয়ে এসেছে তো এর মধ্যে আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিয়েছি কারণ মাসকলাইয়ের ডালে অনেক ধনেপাতা দেওয়া লাগে না হলে খুব মজা আসে না তো আমিও এখন ধনেপাতা দিয়ে এই ডালটাকে বন্ধ করে দিচ্ছি এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব কারণ মাশকলার ডালটা কিন্তু যত ঠান্ডা হতে থাকে তত ঘন হয়ে যায় আর এখন আমি খাবার দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা আপনাদেরকে বলা হয়নি আমি রান্নাটা কিন্তু সন্ধ্যায় করেছিলাম কারণ দুপুরবেলা আমাদের আগের তরকারি ছিল সেটা দিয়ে আমরা খেয়ে ফেলেছি আর এই রান্নাটা সন্ধ্যার সময় করেছি যেন রাতে গরম গরম খাবার খেতে পারে তো ওদের বাবাও চলে এসেছে আর আমি টেবিলেও খাবার সার্ভ করে ফেলেছি আর এখন ওদেরকে খাবার দিয়ে দিব আপনাদের সাথেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটা কেমন লেগেছে যদি চান তো জানাতে পারেন আর ইনশাল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার জন্যেও সবাই দোয়া করবেন যেন আমিও অনেক ভালো থাকি আর নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ব্লগটা দেখার জন্য যারা দেখেছেন তারা লাইক করতে ভুলবেন না আর যারা নতুন আমার এই ব্লগটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলেই আমার এই চ্যানেলটা আগাবে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ